দুর্নীতির অভিযোগ এনে কলেজে বিক্ষোভ দেখালো বিজেপি। তাদের দাবি লক্ষ লক্ষ টাকা নয় ছয় করছে বর্তমান পরিচালন সমিতি। দুর্নীতির প্রতিবাদে কলেজে বিক্ষোভ দেখালো বিজেপি সমর্থকেরা। শনিবার কলেজে প্রতিবাদ বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, নহাটা কলেজে লক্ষ লক্ষ টাকা তছরূপ করা হয়েছে। টাকা ফেরতের দাবিতে কিছুদিন আগে কলেজের অধ্যক্ষের কাছে মিটিং ডাকার আবেদন জানায় বিজেপি। কলেজের যে কোটি কোটি টাকা এসছে, সেই টাকাগুলো এখানকার যে গভর্নিং বডি আছে, অলোক নন্দী এবং সুরজিৎ বিশ্বাস এবং আরো কিছু লোক মিলে সেগুলো আত্মসাৎ করেছে। নহাটা কলেজের যে পরিকাঠামো আছে তার ছ মাসের মধ্যে ভেঙে পড়বে। এই পরিকাঠামো পুনরুদ্ধারের দাবিতে নহাটা কলেজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং মানে কলেজের পঠন পাঠন সুন্দর রাখতে আমরা আন্দোলন শুরু করেছি। প্রিন্সিপালের বক্তব্য, গভর্নিং কমিটির বৈঠক দীর্ঘ 10 মাস ধরে হয় না এবং 10 জনের কমিটি, সেখানে মিনিমাম 7 জন উপস্থিত থাকতে হয়, সেখানে 2 জন 3 জন উপস্থিত হয়, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই দীর্ঘ দিন ধরে কলেজে এরকম অরাজকতা চলছে। টিএমসি ছাত্র পরিষদ একটা রুম দখল করে রেখেছে, সেই রুম আমরা নির্বাচন করে যারা জয়ী হবে তাদের দখলে থাক সেই দাবি রেখেছি, তার কোনো সদুত্তর পাইনি। শনিবার মিটিং ডাকার কথা থাকলেও মিটিং বাতিল হয়ে যায়। এরপরই বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকেরা। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত মিটিং ডাকার সিদ্ধান্ত না হবে ততক্ষণ পর্যন্ত চলবে বিক্ষোভ। দুর্নীতি ব্যাপারটা হচ্ছে, অভিযোগ তো সবাই করতে পারে, আমিও করতে পারি যে এ দুর্নীতি করছে, সেটা তো প্রমাণ করতে হবে। এত যখন দুর্নীতি করে তাহলে তার নামে আইনি ব্যবস্থা নেই, কেস করুক। আমাদের তো ভারতবর্ষের সংবিধান তো সবাইকে স্বীকৃতি দিয়েই দেখে, যে যদি কারোর ব্যাপারে ইয়ে হয় যে তার কেস করুক তারা। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।